হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আমি আজকে পিকুর বার্থডে ভ্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, বার্থডে এটা ইভিনিংয়ের টাইম, অর্থাৎ সন্ধ্যেতে বার্থডে পার্টির টাইমে। এটা দেখতে পাচ্ছ চারিদিকে ডেকোরেশনটা কীরকম করা হয়েছে। আর হচ্ছে পিকুর বার্থডে ছিল 22 নভেম্বর, তার দুদিন আগে অর্থাৎ 20 নভেম্বর ছিল মামার, অর্থাৎ পিকুর মামার বার্থডে, আর 22 নভেম্বর পিকুর বার্থডে ছিল। তো সেদিন সকাল থেকে তো খুব চাপ ছিল কাজের, কারণ সবাইকে ইনভাইট করা হয়েছিল। আমার পিসিমণি, মা, জেঠু, কাকু, সমস্ত রিলেটিভদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, প্লাস দাদার বন্ধু, যারা 15-20 জন বন্ধু, তারপরে আমার পাড়ার সবাইকে বলা হয়েছিল, আমারও 15-20 জন মতো বন্ধু আমার ছিল ইনভাইট। তো মোটে 100 মতো ইন মানে 100 মতো ইনভাইট ছিল। তো তারপরে সকাল থেকে তো পিকুর সকালের ভিডিও আমি করতে পারিনি, তো সকালের খাওয়া দাওয়া যেটা করে ভাজা ভুজি দিয়ে মাছ এটা ওটা সমস্ত কিছু, আর আমি সেই দিনকে সকালে প্রথমে পুজো দিয়ে এসেছিলাম, পুজো দিয়েছি পিকুর নামে, যেহেতু পিকুর বার্থডে, তাই পিকুর বার্থডেতে পিকুর জন্য পুজো দিয়ে এসেছি। তারপরে সেই প্রসাদটা পিকুকে খাইয়েছি। ভাতের টাইমেও কী কী করা হয়েছিল সবটা আমি শেষে ভিডিও শেষে আমি ছবি দিয়েছি, তোমরা দেখতে পাবে। তারপরে ভাতে খাওয়ার পরে তখনই পায়েসটা খাইয়ে দিয়েছিলাম, এবং এই সন্ধ্যেতে পিকুর জন্য বার্থডে কেকটাও কাস্টমাইজ কেক অর্ডার করা ছিল। সেই কাস্টমাইজ কেকটাও দাদা আনতে গিয়েছিলো দুপুরের দিকে, দাদা আর একটা বন্ধু দুজনে মিলে গিয়ে কাস্টমাইজ কেক প্লাস আরও ডেকোরেশনের জন্য যেগুলো দরকার সব কিছুই কিনে নিয়ে এসেছিলো রামপুরহাট থেকে, কারণ আমাদের এখানে তো কিছু পাওয়া যায় না, তাই সব কিছু রামপুরহাট থেকে কিনে আনতে হয়েছিলো, সেগুলো কিনে নিয়ে এসেছিলো। তারপরে দেখতে পাচ্ছ ডেকোরেশন করা হয়েছে। তো তারপরে দাদার বন্ধুরাই সব ডেকোরেশন করেছে, আর এটা আমাদের বাড়িতে করা হয়নি, কারণ বাড়িতে করিনি, বাড়ির থেকে একটু দূরে আমাদের একটা কমিউনিটি হল রয়েছে যেখানে বিয়ে বা অন্নপ্রাশন এই সব অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তো সেইটাই বুক করা হয়েছিল আগে থেকে, তো সেই জায়গাতেই হয়েছিল পিকুর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। আর এই বার্থডে সেলিব্রেটের পুরো প্ল্যানটা পুরো ইচ্ছে বা সবটা আমার দাদার আর আমার দুজনেরই, আমাদের দুজনের ইচ্ছেতেই করা হয়েছে। দাদারও বার্থডে ছিল যেহেতু 20 তারিখে, দাদা অন্য বছর ওর বার্থডেতে ওর বন্ধুদেরকে খাওয়াই, তো এবছর বলল আমি কিছু করব না, আমি পিকুর বার্থডেটাই বড় করে করতে চাই, যেহেতু আমি বলেছিলাম যে আমি পিকুর জন্মদিনে সেলিব্রেট করতে চাই। সেজন্য দাদা বললো ঠিক আছে, তাহলে পিকুর বার্থডেটাই ভালো করে সেলিব্রেট করা হবে। তো সেই জন্য দেখো তারপরে রান্নাবান্না করা হয়েছিল, বিকেল থেকে তো রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিল। রান্নাতে ছিল বেগুনি, তারপরে রাইস, তারপরে ছিল ডাল, আলু পোস্ত, চিকেন, তারপরে ছিল টি পায়েস, তারপরে পাঁপড়, শেষে ছিল জোয়ান, সমস্ত কিছুই যেটা নর্মালি করে সেই সমস্ত কিছুই ছিল। আমার কাকু, তারপর আমার দুটো কাকু, জেঠু বা সবাই এসেছিলো, পিসিরা এসেছিলো, তারপর আমার দেখতে পাচ্ছ এটা আমার মাসির ছেলে বউ, ছোটো মাসির ছেলে বউরা এসেছিলো, মেসো এসেছিলো, সবাই মোটামুটি এসেছিলো, এবং দেখতে পাচ্ছ সবাই এখন খাওয়া দাওয়া করছে পার্টি। তো দেখতে পেলে ভিডিওতে কেক কাটা হয়েছিলো, পিকু কেক কাটার টাইমে একটু বদমাশি করেছে, ওর সন্ধ্যেতে 7টা থেকে 7:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, এটা ছোটো থেকে জন্ম থেকে অভ্যাস যে ও সন্ধ্যে 6টা থেকে 7:30টার মধ্যে ঘুমোবে। তো যেহেতু ডেকোরেশনের জন্য টাইম লেগে গিয়েছিলো সেই জন্য ওর ঘুম পাচ্ছিলো, তো কেক কাটার সময় একটু ঘুম পাচ্ছিলো, তাই হাসি হাসি মুখ নেই ওর দেখতে পেলে, কিন্তু তারপরে একটু একটু কোলে ঘুমিয়ে নিয়ে তারপরে তখন এনার্জি ফিরে গেলো, তখন রাত্রি 11টা অবধি জেগে চরম চিৎকার, দৌড়াদৌড়ি, এরকম অবস্থা, তখন আর ঘুম আসছে না, তখন 11টা 12টা বেজে যাচ্ছে তাও ঘুম আসছে না। তো দেখতে পাচ্ছি এখনও সবাই আসেনি, কারণ যেহেতু আগে আমরা কেকটা কেটে পিকুর জন্য আগে কেকটা কাটা হয়ে গিয়েছিলো এবং খাওয়া দাওয়া আগে হয়ে শুরু করেছিলাম, তা না হলে
পিকু ঘুমিয়ে পড়বে সেই জন্য। আর এমনিতে পিকু ছোট তো তো কিছু বুঝতে পারছে না, একটু বড় হলে তখন মানে বুঝতে পারতো, একটুটা মানে দেরি করে করা হতো। তারপরে অনেকেই সবাই এসেছিলো আমার গ্রাম পাড়ারগুলো, যেমন পাড়ার সবাই এসেছিলো পরে, তখন আমি ভিডিও আর করার সুযোগ পাইনি, কারণ তখন পিকু আমার কোলেই ঘুমোচ্ছিলো সেই জন্য। আর দিনের বেলায় দেখতে পাচ্ছে সবাই মিলে আমরা পিকুকে খাইয়ে দিচ্ছি। আর দিনের বেলায় ছিল ভাত, মিষ্টি, দই, মাছ, তারপরে ডাল, পায়েস, কুমের ভাজা, দেখতে পাচ্ছ সমস্ত কিছু, ফুলকপি, আলুর তরকারি, সমস্ত কিছু ছিল। আর পিকুকে এই গাড়িটা দেওয়া হয়েছে, মানে পিকুকে অনেক গিফট পড়েছে, মানে অনেকে সবাই অনেক অনেক গিফট দিয়েছে পিকুকে। আর দেখো পিকুর কেকটা দেখো, এই দেখো এই কেকটা, স্পেশালি এই কেকটা বানা করেছে, মানে বানানো হয়েছে, এই কেকটা পছন্দ করেছে পিকুর মামা। ও বললো ডোরেমন কেক দেবো, তো ঠিক আছে, ডোরেমন কেকটাই বানানো হয়েছিল, বলা হয়েছিল যেটা বানাতে, তাই বানিয়ে দিয়েছে। আর এই মানে ফটোগুলো দেখতে পাচ্ছ সবার সঙ্গে পিকু ছবি তুলেছে। তো পিকুর বার্থডে ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আশা করি ভালোই লাগবে। আজকের মতো এখানেই, বাই।